বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, প্রতিদিনের মতো। আর এই যে সকালবেলা থেকেই আমি আজকে ক্যামেরাটা অন করেছি, দেখেন সকালবেলা অনেক কুয়াশা, তো বাংলাদেশে অনেক কুয়াশা, আজকে অনেক কুয়াশা পড়েছে, তো অনেক ঠান্ডাও লাগতেছিল আজকে। তো অনেক দিন ধরেই মানে রৌদ্র ওঠে, তো আজকে তো একদমই রৌদ্র দেখা যায় না, তো বাহির হয়ে ঘুম থেকে বাহির হয়ে উঠেই দেখি যে ঘন কুয়াশা, কিছুই দেখা যাইতেছে না। তো যে আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন, প্রথমে দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে কালো ভেল আইকনটি আছে ক্লিক করে দিবেন, আমি যে নিয়মিত ভিডিওগুলো দেব আপনাদের মোবাইলে সাথে সাথে পৌঁছে যাবে। আর এই যে ঘন কুয়াশার মধ্যে আমরা কী নাস্তা করব আজকে, তো এই যে আজমির গতকাল চাল ভাঙিয়ে এনেছিল মেশিনে করে, আমি মেশিন দিয়ে, আর এই যে চালের গুঁড়া আমি প্রথমে হালকা একটু পানি বা দুধ যেটাই দিবেন, বা আমি পানি দিয়ে ই করছি, মানে চেলে নিয়েছি, চেলে তারপরে এই যে নারকেল কুড়িয়েছি, আর মিঠাই গুড় কুড়ি করে নিয়েছি। আর এখন আমি এই যে পিঠাগুলা সকালবেলার নাস্তা হিসেবে আমরা খাবো আর কি সবাই একসাথে, আর পিঠা বানিয়ে নিচ্ছে একে একে। এটা হচ্ছে ভাপা পিঠা, তো সবাই জানেন এটা বাফা পিঠা, তাও আমি বানিয়ে নিচ্ছি, তো সেজন্য আমি বলে দিলাম যে এটা বাফা পিঠা। তো আমরা এই যে আজকে সকালবেলা নাস্তা খাবো বাফা পিঠা, একে একে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিতেছি বাফা পিঠা। আর নাস্তা বানানো শেষ হলে তো আজকের ভিডিওতে কী কী থাকবে, কী কী দেখাবো, তো আপনারা অবশ্যই আমার পাশে থাকলে দেখতে পারবেন। আর আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, পিঠা খাওয়া, আর এখন এই যে ঘরের যে কাজগুলো আছে না, ঘর দূর সকালবেলা হলে তো একদমই ঝামেলা ই হয়ে থাকে, তো আজকে যে আমি এভাবে সব কিছু পরিষ্কার করে নিতাছি আর কি। আর এই যে প্রথমে আমি এক রুমের কাপড় চোপড়, যেহেতু আমার ছেলেদের ঘর, আর ছেলেরা তো শীতের মধ্যে তো রাত্রে জামা কাপড় খুলে পাল্টিয়ে মানে রাত্রে ঘুমায়, সেজন্য এই যে সুপাতেই রাখে সব জামা কাপড়গুলো, আর এক যেখানে রাখে সেইখানে থেকে যায়। আর আমি সকালবেলা এই যে সুপা থেকে কাপড় চোপড়গুলো এক সাইডে গুছিয়ে রাখা, তারপরে আমি এই যে সুপাগুলি প্রথমে জায়গা নিতাছি, আর মাসরা তো আসেই সাথে সাথে এই যে বসে বসে দেখতেছে আমার কাজগুলা। আর আমি মাসরাকে বলতাছি যে তুমি শিখো আমার কাজগুলা, তো তুমি তো বড় হয়ে যাইতেছো, তোমারও তো করতে হইব এই কাজগুলা, তো তুমি শিখো আমার সাথে সাথে থাইকা। আর আমি এক সাইডের সোফাগুলি যাইরা তারপরে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে, আর এক সাইডের এই যে সোফাগুলা, আর আমার এক রুমে দুই সেটিং সোফা, দুই সেট সোফা এই আছে, আর ছেলেরা যেই শোয়ার একটা খাট, এটাতে ছেলেরা শোয় আর কি। আর এই যে আমি একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে তারপরে সোফার যেইগুলো আছে না, এইগুলো আমি মুছে নিতেছি। আর এইগুলো তো আমার প্রতিদিন মোছা হয় না, সপ্তাহে দুই দিন বা তিন দিন আমি এইগুলো, আমি যেহেতু আমার বাসার পাশেই ইটের ভাটা, তো অনেক বালি আসে, বালিতে মানে সব চুরচুর হয়ে থাকে, সেজন্য আমি দুই তিন দিন এইভাবে মুছে রাখি আর কি। আর এই কাজগুলো প্রতিদিন করলেই বেশি ভালো হয়, কারণ আমি তো সময়ের অভাবে বেশিরভাগ এই মোছামুছি কাজগুলো করতে পারি না, কারণ সবাই তো জানেন আমার মাস্টার যে কীরকম, তো মাস্টারকে অনেক সময় দিতে হয় খাওয়াতে, ঘুম পাড়াতে, তারপরে নিজ হাতে খেতে পারে না, মানে সব কিছুই আমার করে দিতে হয়, তো সেজন্য আর কি ওইভাবে এই কাজগুলো প্রতিদিন করা হয় না, একদিন পর পরই আমি এইভাবে মুছে রাখি আর কি। তো এই যে প্রথমে আমি যেভাবে আমি কাজগুলো প্রতিদিন করে থাকি সেইভাবেই আমি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করতেছি। আর এই যে দেখেন এটা হচ্ছে ওয়ার্ডরোবের উপর সাইডটা, তো এগুলা দেখেন এই যে প্রতিদিন নিত্য যে প্রয়োজনীয় জিনিসগুলো শীতের মধ্যে ব্যবহার করা হয়, আর এটা কেনে
ক্যাভেনলা এটা হচ্ছে শ্যাম্পু আমার, আর এটা আমাকে দিয়েছিল খুশকির জন্য ডাক্তারে। আর এই শ্যাম্পুটা ব্যবহার করলে একদমই খুশকি মাথায় থাকেই না, আর সপ্তাহে দুই দিন ব্যবহার করতে বলছিল ডাক্তারে। আমি দুই দিন দুইবার ব্যবহার করেই বুঝেছি যে অনেক ভালো শ্যাম্পুটা, আর একদমই খুশকি আর মানে চুলকানি ভাব কিছুই থাকে না মাথাতে, যত উকুন আছে মানে সরে সরে যায়। আর এখন আমি এই যে সবগুলো গুছিয়ে নিয়ে গুছাইতেছি, আর একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এইভাবে আমি এই সাইডটা প্রতিদিনই আমি পরিষ্কার করে রাখি আর কি, যেহেতু আমার ছেলের ঘর আর ছেলেরা তো যে যেটা রাখবে যে যেটা ই করবে মানে ওইভাবে রাখে না, ব্যবহার করে করে মানে এলোমেলো করে রাখে, তো আমার প্রতিদিন দুইবার তিনবার এই কাজগুলোই করতে হয়। আর আমার তো আর ঘরে বড় মেয়ে নাই, তো আমার এই সব কিছু এইগুলো মেনটেন করে চলতে হয় প্রতিদিন। আর এলোমেলো করে তো দুই ছেলে, তারপর মাস্টার তো আছেই। এখন বালতি দিয়ে পানি নিয়ে আসলাম আমি, ফার্নিচারগুলো এই রুমের সব কিছু আমি একটু একটু করে মুছে নেব। আর এই যে এইভাবে আমি প্রতিদিন সপ্তাহ প্রতিদিন না সরি সপ্তাহ দুই দিন তিন দিন এইভাবে সব কাজগুলি করে রাখি আর কি। আর যেহেতু প্রতিদিন করা হয় না এইভাবে, আর এই যে আজকে জারের তেল শেষ হয়ে গেছে, চামেলিকে বললাম তুমি তেলটা ঢেলে নাও, আর চামেলি এই যে তেলটা ঢেলে নিল। আর আমার ঘরের মোসা মাসি আগুছালো সব কিছু গুছানো হয়ে গেছে, আর এখন এই যে এই দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে রাত্রের বেলা, তো রাত্রের বেলা আমি কাদেরকে কি খাওয়ালাম, তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই যে নুডলস, এত নুডলস কাদেরকে খাওয়াবো, তো আমার পাশে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর এই নুডলসগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর এখন একদম ঠান্ডা পানি দিয়ে আমি ঝরঝরা করে নিতেছি নুডলসগুলো। তো আজকে এই নুডলসগুলা কাদেরকে খাওয়াবো, সবজি নুডলস রান্না করতেছি আমি, সবজি, তারপর ডিম দিয়েছি, চিকেন, চিংড়ি মাছ সব কিছুই দেওয়া হয়েছে। এটা এই সবজি দিয়েছি আর সব ধরনের সব কিছু দিয়েছি মশলা দিয়ে। তারপরে আমি এই যে সয়া সস দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি নুডলসগুলা সব কিছু যে সময় নিয়ে সব কিছু ফ্রাই করা হয়ে যাবে তখনই আমি নুডলসটা দিয়ে দেবো। আর যে আপুরা ভাইয়ারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, একটা লাইক দেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে দেন, লাইক দিতে তো আর টাকা লাগবে না, তো অবশ্যই আপনাদের কাছে একটা লাইকে আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে দেখা শুরু করেন। আর যদি না দিয়ে থাকেন এখন পর্যন্ত, যদি না ওই দিয়ে থাকেন তাহলে এখন দিয়ে দেন। আর এই যে আমার নুডলসটা এই সবজিটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি যে ডিম তিনটা ডিম এইভাবে আমি ভিজিয়ে নিতেছি আর কি, জুড়ি করে নিব এই ডিমটা। আর জুড়ি করার পরে আমি ডিমটা নামিয়ে নিব আর কি, নামিয়ে নিয়ে তারপরে আবার নুডলসটা যে সবজিটা ফ্রাই করে নিয়েছি একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর এখন নুডলসগুলো আর এই যে টমেটো তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি একটু ভালো করে সব কিছু মিক্স করে নিতেছি ভালো করে। আরও আমি যে দশ মিনিট এটাকে রান্না করে নিতেছি। রান্নার পর আমি যে ডিমের ঝুড়িটা করে নিয়েছি না ওইটা আবার পরে দিয়ে দিব আর কি। আর সব ধরনের মশলা বলতে কি, যেমন গোলমরিচের গুঁড়া, তারপরে আছে সয়া সস, তারপরে আছে এই যে যেই নুডলসের মশলা সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, আর সবজি দিয়ে তারপরে আমি এই সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে এখন পর্যন্ত, তাদেরকে আমি খেতে দেবো, তো আমার পাশেই থাকেন আপনারা।
আর এটা হচ্ছে রাত্রের বেলা। তো রাত্রের বেলা আজমিরের সব ফ্রেন্ডরা আসছে, তো তো অনেক দিন হয়েছে যে ওদের কিছু খাওয়াবো খাওয়াবো, তো আজকে আসলো সন্ধ্যাবেলা আজমিরের কাছে। তো আমি বললাম যে তোমরা বসো সবাই বাবারা, তোমাদের একটু নাস্তা খেয়ে খাই খা। আর এই যে নুডলস রান্না হয়ে গেছে, এখন আমি সবাইকে খেতে দেব। এখন পেরে মানে সব কিছু পরিবেশন করে রাখছি। এখন সবাই এই যে আজমিরের পাঁচটা ফ্রেন্ড, সাব্বির, সাদিক, তারপরে এই যে সবাই মানে যার যার নামটা আমার মনে আছে তাদের নামটাই বললাম, তো নামটা আমার বেশিরভাগ সাইফুল, তারপরে মানে বেশিরভাগই মনে থাকে না সেই জন্য আর কি। এই যে আমি এখন ওরা বলতেছে আন্টি আপনি বাইরে বাইরে দেন সবাইকে, ওরা বলতেছে আমি বললাম যে তোমরাই বাইরে খাও, ওরা বলতেছে না আপনি বাইরে দেন। তো এখন আমি যে সবাইকে বাইরে দিতেছি, বেড়ে বেড়ে দিতেছি, আর ওরা সবাই খেয়ে অনেক প্রশংসা করলো যে অনেক টেস্টি হয়েছে, মজা হয়েছে, ভালোই হয়েছে। তো এই যে ছেলেদেরকে আর আমার ছোট ছেলের ফ্রেন্ড এগুলো আজমিরের, ওরা তো ওদেরকে আমি ভালোবাসি, ওরাও আমাকে মায়ের চোখে দেখে অন্যরকম ভালোবাসা আমার কাছে পায়, সেজন্য আর কি আমার কাছে সব ফ্রি হয়ে যায়। এই যে ওরা খাইতেছে খেয়ে নিতেছে, আর মাস্টার আব্বু তো বাসাই, আর মাস্টার আব্বু অনেকে হেল্প করছে। তো এত শর্ট টাইমের মধ্যে ওরা আসছে, তো আমি তেমনভাবে রান্নাবান্না শেয়ারই করতে পারি নাই, আর চা বানাইছি দুধ চা, তো ওটাও শেয়ার করতে পারি নাই। ওদেরকে খেতে দিয়ে আমি আর মাস্টার আব্বু পাখের ঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসতেছি, যে আমি বললাম যে আসো ওদেরকে চা খাওয়াতে হবে, দুধ চা খাওয়াইব। এই যে আমি চাটা বানিয়ে নিয়ে আসি, ওরা চা খাইতেছে, নুডলসটা খাওয়া হয়ে গেছে, আর ওরা সবাই বলতেছে মাছটাকে খেতে দেন, মাছটাকে দেন খাওয়াতে। আর এই যে ওরা চা খাইতেছে, এই যে আজমির আজমিরের ফ্রেন্ডদের নিয়ে মজা করতেছে। আর ওরা আমি রান্না করতে করতে ওরা যে কী করলো, অনেক ভিডিও করলো, তারপরে আজমিরের একটা চ্যানেল আছে না, তারপরে ওইখানে গিয়ে ওরা ভিডিও করলো, অনেক মজা করলো, ফানি করলো, আবার টিকটক করলো, অনেক কিছুই করলো, মজা করলো। আর আমি একটু একটু দেখে দেখে মানে ওরা যে কী করতেছে, তো আমার কাছেও ভালো লাগছিলো। এইগুলো তো ছেলেমেয়েরা আনন্দ করলে তো বাপ মায়ের আনন্দ, তাই না? তো আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ব্লগে। আসসালাম।